আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আর এখানে আমি একটা ডিম রান্না দেখাবো, এটা যারা পারে তারা তো পারে, আর যারা পারে না তাদের জন্য আমি এর জন্য দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখানে আদা রসুন বাটা আছে, সামান্য পানি দিয়ে দিলাম। মরিচ গুঁড়া, আসলে যে যেরকম ঝাল খায় সে সেই রকমই দিবে। ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ। আগে যখন আম্মু এই রান্নাটা করতো আমার কাছে মনে হতো অনেক কঠিন, আর আমার কাছে অনেক মানে মনে হতো যে আসলে আমি যদি এরকম করতে পারতাম। আর আমি সবসময় মশলাটাকে ভালো মতো কষিয়ে নেই যে কোনো রান্নাতে, তাহলে কাঁচা কাঁচা গন্ধটা থাকে না, কষালে ভালো করে কষালে রান্নাটা অনেক ভালো হয়। তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি, সাদা এলাচ। মশলাটা ভালো মতো কষাবো, মধ্যে সামান্য আবার একটু পানি দিয়ে আবার কষিয়ে নিব। আমার মশলা কষানো শেষ, এবার ফাইনালি আমি পানি দিয়ে দিব, বেশি করে পানি দিয়ে দিব, আর অপেক্ষা করব বলগ ওঠা পর্যন্ত। এখানে আমি নিয়েছি 4টা ডিম, আমি এখন ডিমগুলো ভেঙে দিব। ঠিক ডিম পোস্ট করার সময় যেভাবে আমি ডিম ভেঙে দেই ওইভাবেই দিব, অনেক সহজ একটা রান্না, এটা সবাই পারবে। অনেক সময় গেস্ট আসছে বাসায়, বাসায় মাছ বা মাংস নেই, তখন আমরা এই রান্নাটা করতে পারি। কিন্তু তো ডিমটা এই পর্যায়ে চলে আসছে, আর এখন আমি ডিমটা উল্টে দিব। আপনারা এভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আমি কয়টা কাঁচা মরিচ দিয়ে দিব,
এই তো হয়ে গেল আমার ডিম রান্না। এটা অনেক সহজ একটা রান্না। আর এটা ছিল আমার দুপুরের রান্না। আর বিকেলবেলা আমরা একটু বের হয়েছিলাম। আমি তো আগেও বলেছি যে সিলেট অনেক সুন্দর একটা জায়গা দেখতে। আর এখন আসলে পানি হয়েছে সব জায়গায়, প্রচুর পানি, নদী হাওর সব ভরে গিয়েছে। তো আমরা বিকেলবেলা বের হয়েছিলাম, দেখতে অনেকটা সমুদ্রের মতো লাগছিল। মানে আমাদের কাছে তো দেখতে ভালো লাগে, আর এটা অনেকের জন্য অনেক মানে ক্ষতি হচ্ছে, যাদের পানিতে বাড়ি ডুবে যাচ্ছে তাদের জন্য আসলে অনেক কষ্টের। তো তারপরেও আমরা মানে বের হয়েছিলাম, আপনারা দেখেন। এটা আসলে ভোলাগঞ্জে যাওয়ার সময় যে রাস্তাটা ওইটা, আর মনে হচ্ছিল যে রাস্তায় পানি চলে আসছে, প্রচুর পানি হয়েছে, চারপাশে একবারে ভর্তি হয়ে গিয়েছে। ছোট্ট নৌকা দেখা যাচ্ছে, এখানে মাছ ধরছে। ওই তো ওই পাশে এগুলো মনে হচ্ছে ম্যানগ্রোভ ট্রি। এই হাওরের মাছগুলো কেনাই ছিল আমাদের উদ্দেশ্য, তো আমরা মাছ পেয়েও যাই। মাছগুলো অনেক টাটকা ছিল। আর এই সময়টা মানে প্রচুর মাছ পাওয়া যায়। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। খোদা হাফেজ, বাই বাই।